ব্যাপকতর ত্রৈরাশিক, তার উপর এটা 2 নম্বর ভিডিও। আগের ভিডিওতে বা আগের দিনের ক্লাসে আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম, তো সে দেখি 10.2 এই অনুশীলনীটা। আজকে আমরা বাকি অঙ্কগুলো করব এবং অনুশীলনীটা শেষ করব। ঠিক বেশ, 8 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। অঙ্কটা প্রথমেই ভালো করে পড়তে হবে। কি বলছে অঙ্কটা একবার বলে নাও। বলছে যে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। একটা জাহাজ মনে করো কোনো একটা বন্দরে এসছে, জাহাজে কি থাকে প্রচুর জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে আসে, তো এবার সেই জিনিসগুলোকে নামাতে হবে, সেজন্য কোনো একটা সংস্থা কিছু সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলেছে, সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 280 জন লোককে দিয়ে বলেছে মালগুলো জিনিসপত্রগুলো নামাতে। 3 দিন পর দেখা গেল 1/4 অংশ কাজ সম্পন্ন হয়েছে। 3 দিন অতিক্রান্ত হয়েছে, 3 দিনে দেখা গেল 1/4 যতটা জিনিস এসছে তার 1/4 অংশ নামানো হয়ে গেছে। আর কতজন লোক নিয়োগ করলে সেটা সময় মতো শেষ হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, মানে 10 দিনের মধ্যে করতে হবে, কিন্তু বাকি অংশটা শেষ করতে হবে। যেভাবে চলছে দেখা গেল সেভাবে করলে 10 দিনে শেষ করা যাবে। বেশ, তাহলে প্রথমেই তুমি এভাবে ভাবো যে তোমার 10 দিনের কাজ, 10 দিনের মধ্যে 3 দিন চলে গেছে, তাহলে তোমার হাতে কদিন সময় আছে? তোমার হাতে 7 দিন সময় আছে। তাহলে আমি প্রথমে করলাম বাকি দিন কদিন সময় আছে, 10 দিন ছিল কাজে, 10 দিন সময় দিয়েছে, তার মধ্যে 3 দিন চলে গেল, তাহলে তোমার হাতে 7 দিন সময় আছে। বেশ, তারপরে কি কাজ, মোট কাজ যদি 1 বলি তাহলে বাকি কাজ কত করে আছে? মোট কাজ হচ্ছে সবসময় 1/4 অংশ কাজ হয়ে গেছে, তাহলে তোমার হাতে 3/4 অংশ কাজ পড়ে আছে। তাহলে তোমাকে 7 দিনে 3/4 অংশ কাজ করতে হবে। সেই 7 দিনে 3/4 অংশ করতে গেলে এবার বাকি কত লোক লাগবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি এইভাবে চক করে ফেলি যে কি বলেছিলাম, দিন সংখ্যা, লোক সংখ্যা, দিন সংখ্যা, লোক সংখ্যা আর কাজ বা কাজের পরিমাণ। আচ্ছা প্রথমে দেখি কতটা হয়ে আছে, 3 দিন হয়ে গেছে কাজ, কজন কাজ করেছে, 280 জন কাজ করেছে, কত অংশ কাজ করেছে, 1/4 অংশ কাজ করেছে, এটা হয়ে গেছে তাই না? 3 দিন কাজ হয়েছে, 3 দিনে 280 জন মিলে 1/4 অংশ কাজ করেছে। এবার কি করতে হবে, 7 দিন বাকি আছে, তাহলে 7 দিনে বাকি কাজটা সারতে হবে। তোমার কতজন লোক লাগবে সেটা চাইছি, আর কতটা কাজ বাকি আছে, 3/4 অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, তাহলে ছকটা কমপ্লিট হলো। বেশ, এবার আমাকে দেখতে হবে, আগের দিন আলোচনা করেছি, নেক্সট কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে কার সঙ্গে সরল সম্পর্ক, কার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, কোন রাশিটার যেটার মধ্যে আননোনটা আছে, যার মধ্যে এক্সটা ঢুকে আছে, আমি এটা এক্স ধরে নিলাম, তাহলে এই রাশিটার সঙ্গে বাকি দুটো রাশির সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটাকে খুঁজে বার করো। তো প্রথমেই দিন সংখ্যা লোক সংখ্যা এটা তো আমরা জানি, দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সব সময় ব্যস্ত সম্পর্ক, মানে দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে লোক সংখ্যা কমে যায়, দিন সংখ্যা কমে গেলে লোক সংখ্যা বেড়ে যায়। আচ্ছা এবার বলছি লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ, এটা সব সময় সরল সম্পর্ক হবে, তার কারণ হচ্ছে কি, লোক সংখ্যা যত বেশি হবে তত বেশি পরিমাণ কাজ হবে, বা বেশি পরিমাণ কাজ করতে গেলে বেশি পরিমাণ লোক লাগবে, খুব সোজা হিসেবে। বেশ, যেই সম্পর্কটা আমি পেয়ে গেলাম এবার আমার কাজটা একদম সহজ হয়ে গেল। কীভাবে, প্রথমে আমি লিখলাম আননোনটা, প্রথমে লিখবো 280/x, উপরেরটা বা নিচেরটা লিখেছি, তাহলে এটা হচ্ছে ব্যস্ত, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা নিচ বাই উপর লিখবো, তাহলে এটা হয়ে গেল 7/3, আর এটা হচ্ছে সরল সম্পর্ক, তার মানে এটা উপর বাই নিচ, তাহলে এটা উপর বাই নিচ, তাহলে এটা হয়ে গেল 1/4 বাই। দেখো ঠিক হলো কিনা, 1/4 বাই 3/4, তাহলে প্রথমেই যেটা হবে 280/x, এটা 7/3, এটা 1/4, এটা 4/3। দেখো কি হলো কিনা, 4/4 কেটে গেল, 7 দিয়ে কাটলে 40/480, তাহলে এক্স ইকুয়াল টু করে থাকছে 3 × 3 = 9, 9 × 40, তার মানে 360। তাহলে শেষ করতে তোমার 360 জন লাগবে,
তোমার আছে কজন 280 জন তাহলে বাড়তি কতজন লাগবে বিয়োগ করে দাও তাহলে ফাইনাল উত্তর হলো আমাকে 360 মাইনাস 280 তার মানে 80 জন লোক তোমাকে আরো নিয়ে ঠিক আছে বেস নেক্সট প্রবলেমে চলে যাই প্রবলেম নাম্বার 9 তোমার বইয়ে 103 পাতা দেখে নেবে বলছে একটি হস্তচালিত তাঁত হস্তচালিত তাঁতের ক্ষমতা একটি যন্ত্রচালিত তাঁতের 2.14 গুণ ভালো করে পড়বে হস্তচালিত তাঁত নিয়ে কথা বলছে হস্তচালিত তাঁতের সঙ্গে যন্ত্রচালিত তাঁত হস্তচালিত তাঁত মানে কি যেটা মানুষ সেটাকে নিয়ন্ত্রণ করে আর যন্ত্রচালিত তাঁত মানে যন্ত্র যেটাকে নিয়ন্ত্রণ করে নিজে থেকে যন্ত্রের মাধ্যমে নেয় 2.14 গুণ সে তো বেশি হবেই বলছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে তাহলে কি কি বললো হস্তচালিত তাঁত সংখ্যা হস্তচালিত তাঁত সংখ্যা তারপরে বলেছে কাপড়ের পরিমাণ কতটা কাপড় তৈরি করতে পারে সেটা বলেছে কাপড়ের পরিমাণ কি একক আছে এটা একক দেওয়া আছে দেখো মিটার এককে আরেকটা বলেছে সময় বা দিন সংখ্যা কি বলেছে করে নাও প্রথমে ছক করে নিলাম আচ্ছা ছকে কি বলেছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় তৈরি করতে কতদিন সময় লাগে 18 দিন সময় লাগে এবার প্রশ্ন দিয়েছে 2700 মিটার কাপড় তোমার তৈরি করতে হবে কত দিনে তৈরি করতে হবে তোমাকে বলেছে 15 দিনে তৈরি করতে হবে এটা হয়ে যাচ্ছে x ভালো করে প্রশ্নটা পড়বে তোমাকে বলেছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তাহলে সরাসরি যন্ত্রচালিত তাঁত আমি বের করবো না আমি কি করবো প্রথমে কতগুলি হস্তচালিত তাঁত লাগবে তারপর আমি ওকে যন্ত্রচালিত তাঁতে পরিবর্তন করবো আগে হস্তচালিত তাঁত সংখ্যা বের করবো বেশ তাহলে আমার ছক হয়ে গেল নেক্সট কাজ কি আমাকে এই আনন্দ রাশির সঙ্গে আনন্দ রাশি কোনটা এটা তাহলে এটার সঙ্গে বাকি রাশিগুলোর সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক সেটা তোমাকে খুঁজে বার করতে হবে যেমন দেখো তাঁত সংখ্যা আর কাপড়ের পরিমাণ এটা সরল সম্পর্ক হবে তাই না যত বেশি তাঁত ব্যবহার করবো তত বেশি কাপড় হবে যত কম তাঁত থাকবে তত কম কাপড় হবে আচ্ছা এবার এটার সঙ্গে দিন সংখ্যা এটার সঙ্গে দিন সংখ্যা এবার তুমি ভাবো যে তাঁত সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কম দিনে কাজ হবে না বেশি দিন সময় লাগবে অবশ্যই যদি তাঁত সংখ্যা আমি বাড়িয়ে দিই তাহলে আমার কম দিনে কাজটা হয়ে যাবে আর যদি তাঁত সংখ্যা বেশি হয়ে যায় সরি তাঁত সংখ্যা বেশি হলে কম দিনে কাজ হবে আর তাঁত সংখ্যা যদি কমিয়ে দিই তাহলে কাজটা করতে আমার অনেক বেশি সময় লাগবে তার মানে ওদের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক কাজ করছে তাহলে এবার আমি করে ফেলি তাহলে 12/x উপর বাই নিচে করলাম এটা বাই এটা এটা সরল সম্পর্ক মানে এটা উপর বাই নিচে হবে তাহলে এটা হয়ে গেল 1080 ডিভাইডেড বাই 2700 লাস্ট এটা হয়ে যাচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে শুনতে দাও 18/15 ছিল নিচে আমি করে দিলাম 15/18 ঠিক আছে এবার এটাকে তোমাকে 0 একটা কেটে দাও আচ্ছা 18 দিয়ে এটা দিয়ে কাটাকাটি যাচ্ছে 6/18 108 6 দিয়ে হয়ে গেল এটাও বোধহয় কাটাকাটি যাবে 15 দিয়ে কাটলে 15/15 120 18 6 আর 18 কেটে দিলাম তাহলে পড়ে থাকছে দেখো x=36 কিন্তু এটা উত্তর নয় তোমাকে চেয়েছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তুমি যেটা পেয়েছো এতগুলি হস্তচালিত তাঁত লাগবে তাই না তাহলে এই হস্তচালিত তাঁতকে তোমাকে যন্ত্রচালিত তাঁতে রূপান্তর করতে হবে কিভাবে করবো তুই কি নিয়মে করে ফেলতে পারি যেমন দেখো তোমার বলে দেওয়া আছে যে 2.14 আচ্ছা 2.14 মানে হচ্ছে 9/4 অসুবিধা নেই তো তাহলে 2.14 সমান হচ্ছে 9/4 টি হস্ত চালিত তাঁত কি বলেছে সমান একটি যন্ত্র চালিত তাঁত দেখো তাই বলেছে বোধ হয় একটা যন্ত্র চালিত তাঁত কতগুলো হস্তচালিত তাঁত 2.14 মানে 9/4 হস্তচালিত তাঁত তাহলে এবার ঐকিক নিয়মে বলতে পারি তাহলে একটা হস্তচালিত তাঁত মানে 1/9/4 টি যন্ত্রচালিত তাঁত
মানে এটা হয়ে যাচ্ছে 4-9টি যন্ত্রচালিত তন্ত্র। এবার তোমার কতগুলো হস্তচালিত তন্ত্র আছে? 36টা। তাহলে 36টা হস্তচালিত তন্ত্র মানে হয়ে গেল 4-9 × 36টি যন্ত্রচালিত তন্ত্র। তাহলে 4×9=36 দেখো পড়ে থাকছে 16টি। তাহলে উত্তর হয়ে গেল আমার 16টি যন্ত্রচালিত তন্ত্র লাগবে। ঠিক আছে, ভালো করে দেখবে এই অঙ্কটা খুব আছে পরীক্ষা। নেক্সট চলে যাও 10 নম্বর অঙ্কটা। প্রথমে পড়ে দেখো, খুব জটিল কিছু দেওয়া নেই। প্রথম কাজ হচ্ছে গণিতের ভাষায় তোমাকে অঙ্কটাকে প্রকাশ করতে হবে, তারপর সম্পর্ককগুলো দেখতে হবে, তারপর তোমাকে মেন অঙ্কে যেতে হবে কোনো কথা ছাড়া। আচ্ছা কি বলছে, 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। ব্যাস, তাহলে কৃষক সংখ্যা যেগুলো দেওয়া আছে তোমাকে প্রথমে এটা করে ফেলতে। তারপর হচ্ছে জমির পরিমাণ, জমির পরিমাণে দেখে একটা একক আছে, এককটা হচ্ছে বিঘা। আর কি বলেছে, লোক সংখ্যা, এটা দিন সংখ্যা, আর এটা বলেছে দিন সংখ্যা। প্রথমে রাশিগুলো ঠিক করে নিলাম। এবার কি কি প্যারামিটার, কি কি দেওয়া আছে, 25 জন লোক 2400 বিঘা জমি চাষ করতে পারে কতদিনে, বলেছে 36 দিনে চাষ করতে পারে। প্রশ্ন দিয়েছে অর্ধেক জমি 30 দিনে চাষ করতে হবে ট্রাক্টর দিয়ে। আচ্ছা অর্ধেক জমি মানে যা আছে তার অর্ধেক, তাহলে 2400 × অর্ধেক করলে কত হবে, 1200 বিঘা জমি কতদিনে চাষ করতে হবে, 30 দিনে চাষ করতে হবে। তোমাকে বলেছে কি কতজন কৃষক লাগবে কিন্তু চাইনি। মনে করো প্রথমে কৃষক সংখ্যা কজন লাগবে বের করো। বলছে এই কাজটা একটা ট্রাক্টর করেছে, মানে এই কাজটা প্রথমে কৃষকরা করছিল। হ্যাঁ, আর এই যে কাজটা বললো অর্ধেক জমি 30 দিনে করছে একটা ট্রাক্টর, এই প্রশ্ন দিয়েছে একটা ট্রাক্টর কতগুলো কৃষকের তুলবে। তাহলে তুমি যদি বের করতে পারো অর্ধেক জমি 30 দিনে কজন কৃষক করছে, সেই কৃষকের পরিমাণটাই হয়ে যাবে একটা ট্রাক্টরের তুল্য। কারণ এই কাজটা একটা ট্রাক্টর করেছে, আর তুমি বের করছো এই কাজটা কজন কৃষক করছে। তাহলে তুমি যদি 10ও যদি বেরোয় সাপোজ, তাহলে সেই 10 জন কৃষকের কাজ কে করেছে, একজন ট্রাক্টর করেছে, তাহলে সেটাই হয়ে যাবে একটা, সেটা হয়ে যাবে তোমার কি একটা ট্রাক্টরের তুল্য। ঠিক আছে, তাহলে কৃষক সংখ্যা বের করবে। আচ্ছা প্রথমে দেখে নাও, এটা হচ্ছে অজ্ঞাত রাশি, তাহলে এখানে অজ্ঞাত রাশিটা আছে, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কর। জমির পরিমাণ যদি বাড়ে কৃষক সংখ্যা বেশি লাগবে, তাহলে এদের মধ্যে হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। আর এই দুটোর মধ্যে অবশ্যই আমি আর ব্যাখ্যা করলাম না, লোক সংখ্যা দিন সংখ্যার ব্যাপার থাকলেই তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক চলে আসে। ঠিক আছে, লোক সংখ্যা দিন সংখ্যা ওদের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার অংশটা করে দেখা যাক, এটা হয়ে যাচ্ছে 25/x। আচ্ছা এটার সঙ্গে এটা সরল সম্পর্ক, তাহলে এটাও উপর বা নিচেরটাই করতে হবে, 2400/1200। আচ্ছা এটা ব্যস্ত সম্পর্ক মানে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 30/36, তবে এটা একদম সরাসরি কেটে দাও 2 হবে, 2 দিয়ে কাটলে এটা 18 হয়ে যাচ্ছে, 30 × 5 = 5, এটা 5×5=25, তাহলে পড়ে থাকছে x=, তাহলে এটা তো কাটা কেটে যাবে, 6×3=18, তাহলে তোমার পড়ে থাকছে x=15। উত্তর কি হবে, তোমার 15 জন কৃষক লাগবে, কিন্তু সেটা তো চাইনি, তোমার চেয়েছে একটা ট্রাক্টর কতগুলো তুলবে। তাহলে 15 জন কৃষক তোমার এই কাজটা 30 দিনে করছে। আবার তোমার বলে দেওয়া আছে একটা ট্রাক্টর এই কাজটা 30 দিনে করছে, তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি, অবশ্যই বলতে পারি, তার মানে হচ্ছে একটি ট্রাক্টর সমান হচ্ছে 15 জন কৃষক। এটাই উত্তর, একটা ট্রাক্টর হয়ে যাচ্ছে 15টা কৃষকের। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাও, প্রবলেম নাম্বার 11, ভালো করে পড়ো, ওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন বা অনেক কিছু বলা আছে, অঙ্কটা তোমাকে ভালো করে পড়তে হবে এবং পড়ে তোমাকে প্রথমে অঙ্কের ভাষায় লিখতে হবে, তারপর কি সম্পর্ক দেখতে হবে, শেষে অঙ্কটা। বেশ বড় একটা অঙ্ক বলছে, একটা জাহাজ, একটা জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। কলকাতা একটা শহর আর কোচিন হচ্ছে দক্ষিণ ভারতের একটা বন্দর শহর, তো বলছে সেই কলকাতা থেকে কোচিন পর্যন্ত যেতে 25 দিন সময় লাগে।
বেশ, তারপর কি বলেছে, জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। মানে জাহাজটাতে তো ফাঁকা যাবে না, লোক থাকবে, সেগুলোকে বলেছে নাবিক, 36 জন নাবিক নিয়েছে। এবার জাহাজের মাঝ রাস্তায় সমুদ্রে খাবার পাবে না, আগে থেকে খাবার নিয়ে যেতে হবে। তো বলছে এভাবে হিসাব করেছে যে প্রত্যেক দিন প্রত্যেক নাবিককে 850 গ্রাম করে খাবার দেবে, এইভাবে রেডি করে জাহাজ নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিক উদ্ধার করলো। যাচ্ছিল, যেতে যেতে দেখলো একটা জাহাজ ডুবে যাচ্ছে, তো সেখানেও 15 জন লোক ছিল। তো লোকগুলোকে তো ডুবতে দেওয়া যায় না, ওরা কি বললো, ওই 15 জন লোক তোমরা আমার জাহাজে চলে এসো, আমরা ঠিক পৌঁছে যাবো, তোমাদের উদ্ধার করবো। তাহলে ওই 15 জন লোক বেড়ে গেল। তাহলে আগে যে খাবারটা ছিল 850 গ্রাম করে সবাই খাচ্ছিল, যখনই লোক সংখ্যা বেড়ে গেল সেই খাবারে আর চলবে না এক্সপেক্টেড, সেটাই বলেছে দেখো। কিন্তু জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো, মানে যেখানে তোমার 25 দিন লাগার কথা সেখানে জাহাজটার স্পিড বাড়িয়ে 10 দিনে পৌঁছে গেল, মানে দিন সংখ্যা আবার কমে গেল, লোক সংখ্যা বাড়লো কিন্তু দিন সংখ্যা কমলো। বলছে তাহলে এখন প্রতিদিনে কতজন কত গ্রাম করে খাবার পাবে, এরকম একটা অঙ্ক দিয়েছে। তাহলে এখানে দেখো 3টে রাশি আছে। প্রথমে হচ্ছে নাবিক সংখ্যা, মানে কজন নাবিক ছিল, এটা এত জনে হিসাব করছি। তারপরে হচ্ছে দিন সংখ্যা, কদিনে পৌঁছাবে, এই দুটো হচ্ছে মেন, নাবিক সংখ্যা দিন সংখ্যা, ঠিক আছে। আর এটা হচ্ছে জন প্রতি খাবারের পরিমাণ, মানে প্রত্যেকের জন্য জন প্রতি খাবারের পরিমাণ কতটা বলেছে গ্রাম এককে, তাহলে আমি পাশে লিখে দিলাম গ্রাম। আচ্ছা কি কি বলেছে দেখো, প্রথমে নাবিক সংখ্যা ছিল 36 জন, তাই তো নাবিক সংখ্যা ছিল 36 জন। আচ্ছা আমাদের হিসাব শুরু হচ্ছে 13 দিনের পর থেকে, তাই তাহলে 13 দিন তোমার 13 দিন পরে কি হয়েছে, তাই তো 13 দিন পরে। তাহলে সেক্ষেত্রে তোমায় বলতে পারো টোটাল হচ্ছে তোমার কদিনে যেতে হচ্ছিল, তোমাকে যেতে 25 দিন সময় লাগছিল, তাহলে 25 দিন থেকে 13, তাহলে 12 দিনের 12 দিন এখন বাকি আছে, 13 দিন তো পেরিয়ে গেছে, তাহলে এখনো 12 দিন চালাতে হতো তোমাকে। তাহলে 12 দিনের কজনের খাবার আছে, তোমার বলেছে প্রত্যেকের 850 গ্রাম করে খাবার আছে। ব্যাপারটা ভাবো, প্রথমে তোমার 25 দিনেরই খাবার ছিল, কিন্তু 13 দিন পেরিয়ে গেল, 13 দিন ওরা যা প্রত্যেক দিন 850 গ্রাম প্রত্যেক খেয়ে নিয়েছে। তাহলে ওই লোকগুলো যদি না চাপাতো, ওই লোকগুলো ডুবন্ত জাহাজ থেকে যদি বাড়তি লোক না চাপাতো, তাহলে 12 দিনের খাবার পড়েছিল, 12 দিনে 850 গ্রাম করে খেলে ওদের কাজ মিটে যেত। কিন্তু সেই 12 দিনের হিসাবটা পাল্টে গেছে, কি হয়েছে, আরো 15 জন নাবিক এসে যোগ দিয়েছে, তাহলে 36 প্লাস 15, আগে 36 জন ছিল, এখন হয়ে গেল 51 জন নাবিক। কিন্তু যেটা কাজের কাজ করেছে, 12 দিনের কাজ ছিল, ওরা কি করেছে 10 দিনে জাহাজটাকে পৌঁছে, ঠিক আছে, ওরা 10 দিনে জাহাজটাকে পৌঁছে দিয়েছে। তাহলে এখন বলেছে কত গ্রাম করে খাবার লাগবে সেরকম, তাহলে এটা হচ্ছে আনমন রাশি। তাহলে এটার সঙ্গে এর সম্পর্ক কি দেখতে হবে, আর এটার সঙ্গে এর সম্পর্ক কি দেখতে হবে, দিন সংখ্যা আর জন প্রতি খাবার, ভালো করে ভেবে বলো, ভেবে দেখো যে কি হতে পারে। প্রথমত বলি যে যদি দিন সংখ্যা কমে যায়, মানে কম দিনে কাজ ছাড়তে হয়, তাহলে জন প্রতি খাবারের পরিমাণ বেড়ে যাবে। আর যদি তোমার বেশি দিনে করতে হয়, বেশি দিন সময় লাগে, তাহলে সবার জন্য খাবার কমিয়ে দিতে হবে। তোমার মনে করো প্রত্যেক দিন সবার এই যেটা বলেছে 850 গ্রাম করে খাবার লাগছে, তোমার 12 দিন চলবে। এবার যখনই 10 দিনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মানে কি হচ্ছে, দুদিন আগেই পৌঁছে যাচ্ছে, তাহলে কি সবাই তারা বেশি পরিমাণ খাবার দিতে পারবে, কারণ দিন সংখ্যা কমে গেলে লোক খাবারের পরিমাণ বেড়ে গেল। আর যদি তোমার 12 দিনের জায়গায় 24 দিন লাগতো, তাহলে কি হতো, সবাইকে কম কম করে খাবার দিতে হতো, তাহলে তো শেষ হয়ে যাবে খাবার, 12 দিনেই তো শেষ হয়ে যাবে, তোমার 24 দিন পর্যন্ত যাবে কি করে। তার মানে এদের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক কাজ করছে। একই রকম ভাবে নাবিক সংখ্যার কথা ভেবে দেখো, 36 জন নাবিক ছিল, এতটা খাবার ছিল প্রত্যেককে, যখনই আমি নাবিকের সংখ্যা লোক বেড়ে গেল, তখন কিন্তু সবাইকে একই পরিমাণ খাবার দিলে খাবারটা শেষ হয়ে যাবে,
তাহলে আমাকে কম করে খাবার দিতে হবে, আর লোক সংখ্যা কমে গেলে বেশি করে খাবার দেওয়া যায়, তাই না? অনেক সময় হয় না বিয়ে বাড়িতে তোর 100 জন নিমন্ত্রিত, নির্দিষ্ট পরিমাণ খাবার আছে, 100 জনের জায়গায় যদি 200 জন চলে আসে তাহলে কি করতে হবে? সবাই অল্প অল্প খাবার দিয়ে ম্যানেজ করতে হবে। তাহলে এদের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে দুটোই ব্যস্ত সম্পর্ক। তাহলে পরে থাকছে এবার আমার অঙ্ক হয়ে গেল 850/x, সবটাই উঠে যাবে, এটা উপর বাই নিচ হয়েছে, তাহলে এটা নিচ বাই উপর, তাহলে এটা হয়ে গেল 51/36, আর এটা হয়ে যাচ্ছে 10/12। এবার তুমি দেখো কাটাকাটি করে কি হচ্ছে, যেমন দেখো এটা 17 দিয়ে কাটলে 3751, আর এটা 17 দিয়ে কাটলে 5785, এটা 50 চলে আসছে, এই শূন্যর সঙ্গে এই শূন্যটা কেটে দিলাম। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 12 36, তাহলে x ইকুয়াল টু পুরো থাকছে 12 × 5 × 12, 5 12 60, এটা পুরো থাকছে 720 মানে তুমি বলতে পারো প্রত্যেক নাবিককে প্রত্যেক দিন যেটা 850 গ্রাম খাবার দিচ্ছিলে কি হবে, প্রত্যেক নাবিককে 720 দিন খাবার দিতে হবে, ঠিক আছে? তাহলে 720 গ্রাম করে প্রত্যেক জনকে দিতে হবে। নেক্সট অঙ্কে চলে যাও, 11 নম্বর, সরি 12 নম্বর, ভালো করে পড়ে নাও। বলছে একটা গ্রামে কিছু পরিমাণ কাজ করতে হবে, সেই কাজের জন্য লোক সংখ্যা লাগবে। এবার হিসাব কিভাবে করেছে একবার দেখে নাও, অঙ্কটা বলেছে এইভাবে, বলছে একটা গ্রামে 36 জন লোক কি বলছে, প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিন, প্রতিদিন 6 ঘন্টা করে 8 দিন যদি কাজ করে তাহলে 120 মিটার রাস্তা তৈরি হয়। ভালো করে ভেবে দেখো, এখানে 4টা প্যারামিটার দিয়ে দিয়েছে, তাই না? কিন্তু অতগুলো প্যারামিটার দিয়ে অঙ্ক আমরা করবো না, আমরা জিনিসটাকে ছোট করে দেবো। কিভাবে ছোট করবো দেখো, যেমন প্রথমে বলেছে 36 জন লোক সংখ্যা, এটাকে ছোট করতে পারবো, তাহলে লোক সংখ্যাটা লোক সংখ্যাই থাকবে। তারপরে কি করেছে, সময়, এই সময়টাকে আমি একটু দেখো কিভাবে চেঞ্জ করছি, সময়টাকে আমি সবটাই ঘন্টা এককে করবো, আমি দিনটাকে পাল্টে দেবো। কীভাবে পাল্টাবো, প্রথমে বলেছে দেখো 6 ঘন্টা করে 8 দিন চালাচ্ছে, তাহলে মোট কত ঘন্টা হচ্ছে, এইভাবে আমি জিনিসটাকে চেঞ্জ করবো। আরেকটা বলেছে রাস্তার পরিমাণ, 3 নম্বর বলেছে রাস্তার পরিমাণ এবং এটা মিটার এককে করেছে। আচ্ছা লোক সংখ্যা কত বলেছে, 36 জন, আচ্ছা সময় কি বলেছে, 6 ঘন্টা করে 8 দিন, তাহলে এটাকে আমি একবারে করতে পারি, মোট কত ঘন্টা হলো, 48 ঘন্টা, প্রত্যেক দিনে 6 ঘন্টা, তাহলে 8 দিনে কত ঘন্টা, ওই কি নিয়ম 848, সেটা করে তাহলে দুটোকে আমি একটাতে নিয়ে চলে যাবো। আচ্ছা কতটা রাস্তা তৈরি করেছে, বলছে 120 মিটার রাস্তা তৈরি করেছে, মানে এটা হয়ে গেল 120, ঠিক আছে? বেশ, প্রশ্ন দিয়েছে 6 জন লোক আরো সঙ্গে যুক্ত হলো, মানে 36 জন লোক ছিল তার সঙ্গে আরো 6 জন যুক্ত হলো, মানে 42 জন। আচ্ছা এবার কি বলছে, দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো, তাহলে দৈনিক কাজের পরিমাণ 6 ঘন্টা করে ছিল সেটা 8 ঘন্টা করে, এবং কি বলেছে 8 দিন নয় সেটাকে 9 দিন ধরে করলো, তাহলে মোট কত হলো, 72 ঘন্টা, ঠিক আছে? দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা বাড়িয়ে দিল, তাহলে 6 কেটে হয়ে গেল 8, আর 8 দিনের বদলে বলছে 9 দিন কাজ করবো, তাহলে 9×1=72। যে প্রশ্ন দিয়েছে তাহলে কতটা রাস্তা তৈরি করা যাবে, তাই তো? তাহলে কতটা রাস্তা তৈরি করা যাবে, এটা ধরে নিলাম এক্স, তাহলে আননোন রাশিটা কোথায় আছে, এখানে আছে, তাহলে এটার সঙ্গে এর সম্পর্ক বার করতে হবে, আর এটার সঙ্গে এর সম্পর্ক বার করতে হবে। এবার ভাবো যে রাস্তার পরিমাণ যদি বেশি করতে হয় বা সময়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে রাস্তার পরিমাণ বেশি হবে, যত বেশি সময় ধরে কাজ করবে বেশি পরিমাণ রাস্তা হবে, তাহলে এই দুটোর মধ্যে হয়ে গেল সরল সম্পর্ক। আচ্ছা এবার এটার সঙ্গে ভাবো লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে রাস্তার পরিমাণও বেশি হবে, তাহলে এটাও হয়ে যাচ্ছে সরল সম্পর্ক। তাহলে সম্পর্কগুলো যখনই পেয়ে গেলাম বাকি তোমার কাজ খুব সহজ হয়ে গেল, সরল সম্পর্ক। তাহলে এটা হয়ে গেল 120/x, সরল মানে 36/42, আর ওটাও সরল সম্পর্ক মানে 48/24 দিয়ে কাটা যায়, 24 × 48 = 324, আর এটা 6×6=36, 6×7=42, আশা করছি বোঝা যাচ্ছে, আর এটা 6 দিয়ে কাটলে 6×20=120।
তাহলে পুরো থাকছে আর একটু কেটে দাও দুই দিয়ে কাটতে দুই দশে তাহলে এক্স ইকুয়াল টু পুরো থাকছে সাত তিনে একুশ ইন্টু দশ সামনে পুরো থাকছে দুশো দশ তাহলে রাস্তার পরিমাণ কত হয়ে যাচ্ছে রাস্তার পরিমাণ হয়ে যাচ্ছে দুশো দশ ঠিক আছে এই অঙ্কগুলো বুঝে বুঝে করবে খাতাই করবে ঠিক আছে না বুঝে করবে না প্রত্যেকটা অঙ্ক বুঝবে কিভাবে হচ্ছে কোনটার মধ্যে সম্পর্ক কিরকম সেটা বুঝে তারপর তুমি করবে।